আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি কী কী দিই একটু খেয়াল করে দেখুন। আপনাদের উপকারের জন্য বলছি, এরকম একটা গ্লাস পানি দিলাম। এরকম এক গ্লাস পানি দেওয়ার পরে এর ভিতরে আমার মূল জিনিস আছে, কী কী জিনিস আছে একটু দেখে নিন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এবং উপকারী জিনিস। এর ভিতরে রয়েছে আপনার শাহিদানা রয়েছে, আমি বাড়তি দিয়েছি, শাহিদানা না দিলেও হবে। তুকমা দানা আছে, তাল মাখনা আছে, কাতিলাগাম আছে এবং ইসবগুল আছে। আবারও বলি, তাল মাখনা, কাতিলাগাম, ইসবগুল এবং হচ্ছে শাহিদানা মানে তুকমা দানা, এই চারটা জিনিস নিয়ে এটা আমি এই এক চামচ একটু বেশি নেবো, সামান্য একটু, আমি দেড় চামচের মতো নেব। এই দেড় চামচের মতো যে ভিজিয়ে রাখলাম, জাস্ট কয়েক মিনিট রাখবেন আপনি। যদি রোজার মধ্যে খেতে থাকেন তাহলে আপনি খাবেন হচ্ছে প্রতিদিন বিকেলবেলা এইভাবে ভিজিয়ে রাখবেন। এই যে এতটুকু সময়ের ভিতরে দেখুন কীভাবে খামির হয়ে গেছে, এই যে এখনই দেখুন ভিজাতে ভিজাতে দেখুন খামির হয়ে গেছে। কী উপকারী জিনিস আপনি একটু ভাবতে পারবেন, যদি বিশ্বাস না হয় কোনো একজন হেকিম কবিরাজ বা কোনো ডাক্তার যে কোনো জায়গায় আপনি জায়গায় জিজ্ঞেস করেন, যদি এটার উপকারিতা বলে যে উপকার নাই, সে পৃথিবীতে সব থেকে এখনও জ্ঞানহীন অবস্থায় রয়েছে, সে এখনও কিচ্ছু জানে না এই ভিতরে কী উপকারিতা রয়েছে। এভাবে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে, সকালবেলা খালি পেটে খেতে হবে, আর রমজান মাসে বিকেলে ভিজিয়ে রেখে ইফতারির সময় এটাই আপনার হচ্ছে ইফতারির আয়োজন হবে। ব্যাস আপনি একজন হবেন সঠিক সুন্দর মানুষ। এর যে উপকারিতা আছে আমি নিচে লিখে দেবো, আপনারা দেখে নেবেন কী কী উপকারিতা রয়েছে। তো বন্ধুগণ দেখুন, মাত্র দেড় চামচ দিয়েছিলাম, এই কয়েক মিনিটের ভিতরে এত গাঢ় হয়েছে আর এত ব্যাপক পরিমাণে হয়েছে, একটু খেয়াল করে দেখুন, মনে হচ্ছে গ্লাস ভরে গেছে, আঁটতেছে না। আহা, এত সুন্দর জিনিস। এরপরেও যারা কমেন্ট করবেন যেগুলো ভুয়া বা বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করবেন, আমি তাদের আশ্চর্য হয়েছি, আপনারা কিছু জানেন না। এখন আমি খাবো, কীভাবে খাবো দেখুন। এটা পর্যন্ত সকালবেলা খালি পেটে খেতে হবে, আমি আপনাকে সেটা দেখাচ্ছি। যদি পারেন আরও বেটার রেজাল্ট পাবেন যদি একশো বা দুশো মধু মিক্স করতে পারেন। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু দেবেন না, এভাবে খাবেন। যে কোনো মানুষ খেতে পারেন, হার্ট প্রেশার, ডায়াবেটিস, যে কোনো ধরনের রোগীরা খেতে পারেন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না, এত ভালো জিনিস। আলহামদুলিল্লাহ আপনি হবেন একজন সঠিক ব্যক্তি, বিশ্বাস না হলে মাত্র এক মাস খেয়ে দেখুন। এক মাসে যদি রেজাল্ট না পান আপনি আমাকে ফোন করবেন, আপনার কথা কাজের মিল নাই, আমি আপনাকে দেওয়া তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।